চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে প্রথম ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবরে স্বাগতিকদের সংগ্রহ 1 উইকেটে 60 রান। প্রথম ইনিংসে 531 রানে অল আউট হয় শ্রীলঙ্কা। এরপর শেষ বিকেলে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দলীয় 47 রানে ওপেনার তাইজুল ওপেনার জয়ের বিদায়ের পর নাইট ওয়াচম্যান হিসেবে আসেন তাইজুল। জয়ের ব্যাট থেকে আসে 21 রান। শেষ পর্যন্ত 1 উইকেটে 555 রান নিয়ে দিন শেষ করে টাইগাররা। প্রথম টেস্ট হেরে এমনিতেই সিরিজে ব্যাকফুটে চলে গেছে স্বাগতিক বাংলাদেশ। এই ম্যাচে ঘুরে দাঁড়াতে বড় পার্টনারশিপ টার্গেট হাতুরু সিং এর শিষ্যদের। Morning Arthur, morning all. My speed good over by Dhanajiri Silva. 5 very good deliveries. Couple of deliveries before it was... চট্টগ্রামে আছেন সহকর্মী শাহান পাপন, সরাসরি যোগ দেব তার কাছে। পাপন, আজকে তো দিনের শুরু হয়েছে, বাংলাদেশ ব্যাট করছে, তো সব মিলে কি মনে হচ্ছে এই তাইজুলকে নিয়ে জাকির হাসান কতদূর আগাতে পারবেন বলে মনে হচ্ছে? একটা ব্র্যান্ড নিউ ডে শুরু হয়েছে বাংলাদেশের জন্য। আপনি জানেন যে গতকালকে 500+ রানে রান করার পর শ্রীলঙ্কার ইনিংস যখন শেষ হয় তখন কিন্তু বাংলাদেশ ব্যাট করতে নামে, এবং সেখানে আমরা যেটা দেখলাম শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়ের উইকেটটা হারিয়েই ফেললো, এবং তারপরেই কিন্তু নাইট ওয়াচম্যান হিসেবে তাইজুল ইসলাম আসলেন। প্রশ্নটা হচ্ছে একটা জায়গায়, আমরা সিলেটেও প্রথম টেস্টে যেটা দেখেছি নাইট ওয়াচম্যান হিসেবে তাইজুল ইসলাম এসেছেন, একটা ইনিংসে তো তিনি প্রায় 50-20 ফেলেছিলেন, এরকম একটা অবস্থা। কথা হচ্ছে শেষ বিকেলে তাইজুল ইসলাম যদি ব্যাট করতে পারে তাহলে স্বীকৃত ব্যাটসম্যানরা কেন পারবে না, এই প্রশ্নটা কিন্তু দেখা দেয়। আজকেও কিন্তু এই তাইজুলকে নিয়েই শুরু করতে হয়েছে, যা এক প্রান্তে জাকির আর এক প্রান্তে তাইজুল ইসলাম। এই দুজন মিলে যদি প্রথম ঘন্টাটা, প্রথম সেশনের কথা বলবো না, এক সেশনে 2 ঘন্টা খেলা হয়, এই 2 ঘন্টার প্রথম ঘন্টাটা যদি কাটিয়ে দিতে পারেন তাহলে কিন্তু অনায়াসে সারাদিন তারা ব্যাট করতে পারবেন, যদি তারা কোনো ভুল শটস না খেলেন। এবং শেষ বিকেলে গিয়ে শেষ বিকেলের শেষ সেশনের শেষ ঘন্টাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, সুতরাং বোঝাই যাচ্ছে যে উইকেটের এক উইকেট এখনও ফ্ল্যাট, এখানে যথেষ্ট রান আসছে, শুধুমাত্র উইকেটে টিকে থাকার মানসিকতাটাই থাকতে হবে বাংলাদেশ ব্যাটসম্যানদের। শেখাশিক ধন্যবাদ পাপন।